আমরা কম কোথায় হইলাম? আমরা মুসলিম হয়ে যদি মুসলিমকে মারি তাহলে আমাদের মনুষ্যত্ব বোধটা কোথায়? আমাদের এটা বুঝে আসে না, শ্রমিক গার্মেন্টস এর শ্রমিক দন্ড মালিকের সাথে শ্রমিকের বেতন বাড়ায় না বা যেটাই কিছু, গাড়িওয়ালা কি দোষ করেছে? যারা গাড়িতে চালায় ড্রাইভার হেল্পার ওরাও তো শ্রমিক, তাহলে ওদের কি দোষ এই ক্ষেত্রে? এখানে গাড়ির মালিকের কি দোষ? এই প্রত্যেকটা আঘাত গাড়ির গায়ে, একটা গ্লাস ভাঙা কেয়ামতের মাঠে, এগুলোর হিসাব ছাড়া কিন্তু কেউ পার পাবে না। কারণ ওখানে কেসাস হবে, যে যার উপরে জুলুম করেছে, যে যার মাল হত্যা নষ্ট করেছে, যে যাকে আঘাত করেছে, প্রত্যেকটা বিষয়ের কেসাস হবে, সেখানে বদলা হবে। যে আপনি কার কথাটা করেছেন, কেন করেছেন, কোনটার ব্যাপারে ছাড়া হবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে যদি বলতে পারেন যে তুমি পিঁপড়ার বাসাটা ভাঙলা কেন, তোমাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া আর তুমি পুরো বাসাটাই ভেঙে দিলা, যদি একটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ার বাসা ভাঙার কারণে জিজ্ঞেস করতে পারে, তাহলে আপনি জেনে নেন আপনার আমার প্রত্যেকটা কর্মের আচরণকে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে। তাহলে যেই যেই সেক্টরের কিছু হলে রাস্তায় নেমে যান। আর সবচেয়ে বড় কথা, আজকে ধর্মের নাম দিয়ে যারা টুপি পরে দাঁড়িয়ে রেখে বা ইসলামিক লেভেল লাগিয়ে রাজনীতি করেন, তাহলে আপনি আপনার নবীর শিক্ষা থেকে কেন দূরে? আপনি নিজে বলতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছেন, অথচ আপনার নবী বলতেছে কোনো ব্যক্তি কোনোদিন মুসলিমদের রাস্তা বন্ধ করতে পারে না। বরং রাসূল ইসলাম বলছেন রাস্তায় বসায় জায়েজ নাই, যদি বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করে বসতে হবে। কি? রাস্তার কিনারায় বসতে হবে। রাস্তায় বসলে সব মহিলার দিকে তাকাইতে পারবে না, চক্ষু নত করে বসতে হবে। কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে, আর তোমরাও সালামের সালাম দিবে। তাহলে এগুলো হচ্ছে রাস্তার হক। আর না হলে রাসূলুল্লাহ বলছে রাস্তায় বন্ধ করে তুমি বসতে পারবে না, তুমি বসবা আর কারো যাতায়াতের পথে বাধা হবে। যদি আমাদের রাসূল এই এইটা পর্যন্ত নিষেধ করে যেতে পারে, তাহলে আপনার কাছে কি কোন দলিলের ভিত্তিতে আপনি হরতাল দিয়ে রাস্তা বন্ধ করে দিবেন? কোন দলিলের ভিত্তিতে? আর যদি কোনো কাফেরের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেনি যে আপনি মুসলিমের রাষ্ট্রে রাস্তা বন্ধ করে দিবেন। মনে হচ্ছে যেমন এটা খন্দকের যুদ্ধ চলতেছে, যে কাফেররা আমাদের উপরে অ্যাটাক করবে, রাসূলুল্লাহ যখন খন্দক করেছিলেন যে মদিনায় ঢুকতে দেব না, রাস্তা নাই, আমাদের মনে হচ্ছে যে দেশে এই পরিস্থিতি চলতেছে না। এগুলো মুসলিমদের আচরণ নয়। যদি রাষ্ট্রের বিপরীতে কোনো কিছু করতে হয়, জায়েজ কোনো পদ্ধতি থাকলে আমাদেরকে সেটা অবলম্বন করতে হবে। ইহুদি নাসারাও তো আমাদেরকে এগুলো শেখায় নাই, গণতন্ত্র তো ইহুদি নাসারাও পালন করে, ওরাও তো ওদের রাস্তা কাটে এমন করে না। আর আমরা যদি ওদের মতো করি তাহলে আমাদের ইসলাম শিক্ষার মানিটা কি রইল? যেখানে আমাদের রাসূল বলেছেন রাস্তা বন্ধ করা যাবে না, উপরন্তু আমাদেরকে হাদিসে শোনানো হয়েছে যে রাস্তার উপরে একটা গাছের ঢাল পড়া ছিল, সেটা কেটে দেওয়ার কারণে শুধু ওই ব্যক্তি এই নিয়তে কেটেছিল, বলছে ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা উনাহিয়ান হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আল্লাহ কসম করে বলতেছি আমি এখন গাছের ঢালটাকে কেটে দেব যাতে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। শুধু এই নিয়তের কারণে, গাছের ঢালটা কেটে দেওয়ার কারণে আল্লাহ তার পাপকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। আর আপনি মুসলিম হয়ে যদি সেই রাস্তা বন্ধ করে দেন, আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপে দেখলাম রাস্তার মধ্যে হাইওয়ে ফাঁকা, একজন ছেলে ভিডিও করতেছে আর একজন ছেলে গাছের গুড়িগুলা টুকরাগুলা ঢিলে ঢিলে রাস্তার মধ্যে ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছে। এইভাবে আন্দোলন করে একজন দুইজনে, এটা তারা ফাসাদ। আজকে এই সুযোগ গ্রহণ করবে দুষ্ট লোকেরা, যারা হিংসায় জ্বলে। একটা ভালো গাড়ি যাবে, ও পেছন থেকে একটা পেট্রোল বন্ধ ঢিলে মেরে দিবে, ওর সাথে রাজনীতির কোনো দলের সম্পর্ক নাই, কিন্তু এটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে না। এটা মানে মুসলিম সমাজের চিত্র হইতে পারে না। আমাদের ছোট বিদ্যা থেকে যেটা আমরা দেখতে পাই সেটা আমি আপনাদের কাছে পেশ করে দিলাম। কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে যদি ইমানের পরে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটাই যেন তাকে দিয়ে দেওয়া হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রা মিনাল মুআফাত, একজন ব্যক্তি ইমান হলো সবচেয়ে দামি। দেখেন চমৎকার, রাসূলুল্লাহ যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তখন আপনাকে সেটাকে বুঝতে হবে যে রাসূল কি বলতেছে। তার মানে পৃথিবীর মানুষ সবচেয়ে বড় নিয়ামত যদি কিছু পেয়ে থাকে, কোনটা সবচেয়ে বড় নিয়ামত? সেটা হলো ইমান। তার মানে আমরা মুসলিমরা, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহটা পেয়ে গেছি যে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে আসার
তৌফিক দিয়েছেন এখন আল্লাহ যদি আমাদের মুসলিমদেরকে নিরাপত্তা দিয়ে দিয়ে থাকেন তার মানে রাসূল বলতে চাচ্ছে যে তোমাকে আল্লাহ সব নিয়ম দিয়ে দিল আজকে বাংলার মুসলিমদেরকে আল্লাহ সেটা দিয়েছেন মুসলিম যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহের মাঝে আছেন উপরন্তু আপনি মায়ানমারের মতো ইন্ডিয়ার মতো চায়না বা ওই ফিলিস্তিনের মতো নন বরং আপনি আপনার ঘরে নিরাপত্তার সাথে আছেন তাহলে আল্লাহ যেন আপনাকে দুনিয়ারও সবচেয়ে বড় নিয়ামত মধ্যে রেখেছেন তাহলে এতটা গুরুত্বপূর্ণ এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায় 3558 ইবনে মাজাহতে হাদিসটি দোয়ার অধ্যায় এসেছে 3849 এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস নিয়ে নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من دعوة يدعو بها العبد একজন বান্দা যত দোয়া করে থাকে তার মধ্য থেকে আফদালা মিন এই দোয়ার চেয়ে উত্তম কোন দোয়া হতে পারে না যে সে যখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা বা আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা চাচ্ছি তার মানে আপনি আপনার জীবনে আল্লাহর কাছে যত কিছু চেয়েছেন যত কিছু চাচ্ছেন তার মধ্য থেকে এইটার চাইতে উত্তম কোনো দোয়া হইতেই পারে না এটা রাসূলুল্লাহ বলেছেন যে কি বলেছেন আবারো আপনি শব্দটা শুনেন বলেছেন যে মা মিন দাওয়াতিন ইয়াদউ বিহা আল আবদু আফদালা মিন এই দোয়ার চাইতে কোনো দোয়া কেউ আজ পর্যন্ত আল্লাহর কাছে করে নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন এবং ইমাম ইবনে মাজাহ তিনি এককভাবে হাদিসটাকে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে 3851 অপর আরেকটি বর্ণনায় রয়েছে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি যত কিছু চেয়েছে আল্লাহর কাছে একদিক থেকে এটা হলো উত্তম দোয়া আরেক হলো কিছু কাজ আছে যেটা আল্লাহ নিজে পছন্দ করেন মানে আমরা ভালো অনেক কাজই করি কিন্তু ওই ভালো কাজগুলোর মধ্য থেকে এমন কিছু ভালো কাজ আছে যেটা আল্লাহ বেশি পছন্দ করেন ঠিক দোয়ার মধ্যে এমন কিছু দোয়া আছে যেটা আল্লাহ বেশি পছন্দ করেন তার মধ্যে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সুইলাল্লাহু শাইআন আহাব্বা ইলাইহি মিনাল আফিয়া আল্লাহর কাছে চাওয়া হয় যত কিছু তার মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আফিয়া নিরাপত্তা চাওয়া মানে কেউ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যে এই ব্যক্তি কোনো অনিষ্টতে পড়তে চায় না ও কোনো রোগে পড়তে চায় না ও কোনো বিপদে পড়তে চায় না ওর কোনো খাসারা হোক মানে কোনো ক্ষয়ক্ষতি হোক এটাতে পড়তে চায় না ও কোনো ফিতনায় জড়িত হোক এটাতে পড়তে চায় না তার মানে আমার এই বান্দা সবচেয়ে জ্ঞানী মানে ও দুনিয়া এবং পরকালের কোনো বিপদে পড়তে চায় না যারা এটা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে এই দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে তুমি আমার কাছে নিরাপত্তা কামনা করো তোমাকে আমি দুনিয়া তো নিরাপত্তা যদি দিয়ে দেই আর পরকালে জাহান্নামের কবরের আযাব থেকে যদি নিরাপত্তা দিয়ে দেই তাহলে তুমি বান্দা সবকিছু পেয়ে গেলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন যেটা আপনি 3548 নম্বরে পেয়ে যাবেন অপর আরেকটি বর্ণনায় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তিনি এই দোয়া শিক্ষা দিচ্ছেন কোন একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের কাছে এসেছেন এবং বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা আমি আল্লাহর কাছে চাবো এমন কিছু আপনি আমাকে শিখিয়ে দিন ওফিরেওয়েদিন আদউ বিহি এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহকে ডাকবো বা আল্লাহর কাছে চাইবো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে কল তুমি বলো আল্লাহর কাছে সালিল্লাহাল আফিয়া আপনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করেন নিরাপত্তা তলব করেন যে আপনি আল্লাহকে আল্লাহর কাছে এইভাবে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি ফামা কাসাত আইয়ামান আমি কিছুদিন এই দোয়া করতে থাকলাম অতিবাহিত হলো সুম্মা আমি আবার রাসূলের কাছে আসলাম যেহেতু ফামারাত আখার আরেকবার আমি তার কাছে আসলাম এবং বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ বি যেই জিনিস দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো আপনি এমন কিছু দোয়া শিখিয়ে দেন রাসূল তাকে আবার এই কথাই বলেছেন ইয়া আব্বাস ইয়া আম্মি রাসূলুল্লাহ এবার আরো ভদ্র ভাষায় আরো আপন করে বলতেছেন হে আব্বাস হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ রাসূলের চাচা আপনি শুনেন সালিল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি বরং আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তাটাই কামনা করেন এটাই আপনি চাইতে থাকেন
তার মানে বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি ইমাম তিরমিজি এবং মুসনাদে আহমদ কোট করেছেন আহমদে হাদিসটি 1783 এবং তিরমিজিতে হাদিসটি 3514 তে রয়েছে তাহলে এই দোয়ার গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে কয়েকটা হাদিস শুনিয়েছি যে একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে নিরাপত্তা চায় তাহলে সে যেন আল্লাহর কাছে অনেক দামি একটা সম্পদ চাইল এখন কোথায় আপনি চাবেন বা কখন চাইবেন কয়েকটা জায়গাও বলে দেই যে এই এই সময়গুলোতে এই আফওয়া ওয়াল আফিয়া এটা আল্লাহর কাছে চাওয়া আমাদের উচিত আপনি হয়তো ভুলে যাননি রমজান মাসে এই এই হাদিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কদরের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ এটা রাত কদরের রাত যদি আমি কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে কি চাবো তখন রাসূলুল্লাহ তাকে এই শিক্ষা দিয়েছিলেন কুলি তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহ তুমি তো ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো আর তুমি ছেড়ে দিয়ে থাকো আর এটা কি তুমি পছন্দ করো অতএব আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও মানে বিষয়টাকে এমনি ভাবে নিতে হবে একটা হলো ক্ষমা করা আরেকটা হলো আপনাকে নাই ধরা দুইটা পার্থক্য আছে কেউ আপনার সাথে অন্যায় করেছে আপনি গাড়িটা থামালেন ওর সাথে কথোপকথন বললেন তর্ক করলেন এক পর্যায়ে বললেন যাও তোমাকে মাফ করে দিলাম এটা হচ্ছে মাফ করা আরেকটা হলো আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন রিকশা আপনাকে এচর দিয়েছে আপনার গাড়িতে আপনি দেখতে পেলেন কিন্তু ওর চেহারা দেখে আপনি গাড়ি থেকে নামলেন না কিচ্ছু বললেন না চলে গেলেন এটা হচ্ছে আফিয়া মানে আফওয়া তাকে ছেড়ে দাও উদাহরণস্বরূপ আপনি আপনার ঘরের থেকে দৃষ্টি নেন আপনার বাহিরে একটা ফলের গাছ একটা দুইটা পেয়ারা ঝুলে আছে আপনি দেখতে পেলেন যে এটা পাশের বাড়ির পিচ্ছি বাচ্চা এটা ছিঁড়তেছে এখন ওই দিক সেদিক তাকাচ্ছে যে কেউ ওকে দেখতেছে কিনা এখন আপনি দেখেছেন আমরা হইলে কি করি দৌড়ে গিয়ে ওকে ধরি তাই না ও তো ভয় পায় আতঙ্ক হয়ে যাবে তখন ক্ষমা চাইবে বা আর করবো না তখন আপনি দয়া করে ছেড়ে দিলেন যা তোর আরাবি না এটা হচ্ছে ক্ষমা করা কিন্তু আপনি ঘরে বসে দেখলেন যে চুরি করছে আপনি চাচ্ছেন ও জায়গা নিয়ে চলে যান এটা হচ্ছে আফিয়া তার মানে আপনি ওকে লজ্জা পর্যন্ত দিলেন না ও যে চুরি করলো যে অপরাধী এটা ওকে বুঝতেই দিলেন না যে যা কেউ আমাকে দেখে নাই তাহলে ও নিয়ে চলে গেল আমরা যেন আল্লাহর কাছে এই কথা বলতেছি আল্লাহ আমাদের জীবনের কত পাপ যদি হাসরের মাঠে আপনি ধরে নেন যদি ক্ষমাও করেন তারপরে কিন্তু আপনি লাঞ্ছিত হলেন লজ্জিত হবেন যেন আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহ যেহেতু তুমি ছেড়ে দেওয়াটাকেই পছন্দ করো হাসরের মাঠে আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসাই করো না যে তুই কি পাপগুলো করেছিলি কিনা আল্লাহ তুমি জিজ্ঞাসাই করো না তার মানে আল্লাহ যেন আমাকে দেখার পরে মানে আল্লাহ জানতেছে যে আমি আর আপনি পাপি তারপর আল্লাহ যদি বলে দেয় ঠিক আছে তুমি যাও এটা অনেক বড় একটা ব্যাপার তো আল্লাহর কাছে নিরাপত্তা আমাদেরকে চাইতে হবে তো ওটা ছিল একটা কদর রাতের দোয়া দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নামাজে আপনি প্রত্যেক নামাজে সেটা ফরজ হোক নফল হোক পাঁচ ওয়াক্ত নামাজে আপনি আল্লাহর কাছে আফিয়াত কামনা করবেন নিরাপত্তা কামনা করবেন এই ক্ষেত্রে আবি মালিক আল আশজারি তিনি বলতেছেন আন আবিহি কালা কানা রাজুলান ইদা আসলামা একজন ব্যক্তি মুসলিম হলো মানে ইসলাম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহর কাছে বললেন আল্লামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিলেন সালাত কিভাবে নামাজ পড়তে হয় আল্লামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাত সুম্মা আমারাহু আইয়াদু বিহা উলাইল কালিমাত এবং রাসূলুল্লাহ তাকে তখন শিক্ষা দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয় আর নামাজে তুমি এই দোয়াগুলো করবা এই বাক্যগুলো শিখে না তখন রাসূলুল্লাহ বলেছিলেন তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি তুমি আল্লাহর কাছে বলবা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে তুমি রহম করো আমাকে দয়া করো আমাকে তুমি হেদায়াত দাও আমাকে তুমি নিরাপত্তা দিয়ে দাও মানে ছেড়ে দাও এবং আমাকে তুমি রিজিক দাও মাত্র ছয়টা কথা আল্লাহুম্মা গফিরলি ক্ষমা করো ওয়ারহামনি আমার উপরে দয়া করো বা রহম করো তারপরে ওয়াহদিনি আমাকে হেদায়াত দাও ওয়াফিনি আমাকে নিরাপত্তা বা ছেড়ে দাও ওয়ারজুকনি আমাকে তুমি রিজিক দাও আচ্ছা বলেন তো দেখি এর বাইরে একজন ব্যক্তির আর কি দরকার পড়ে যেই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ যদি দয়া করে তাকে যদি আল্লাহ হেদায়তের উপরে রাখে তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয় তাকে যদি আল্লাহ নিরাপত্তা দেয় তাহলে ওর চাইতে উত্তম ব্যক্তি আর কে আছে এর চাইতে শান্তিময় ব্যক্তি আর কে আছে তো রাসূলুল্লাহ বলতেছেন এত কিছু আপনাকে ইনি বিনিয়ে দোয়া করার কথা বলা হয় নাই গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে রাসূলুল্লাহ
দোয়া শিক্ষা দিতেন আর এগুলো মুখস্থ করা তো আমাদের জন্য অনেক কঠিন কিছু না আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ারহামনি আমার উপর রহম করো ওয়াহদিনি আমাকে হেদায়েত করো ওয়াফিনি আমাকে তুমি অসুস্থতা থেকে সুস্থতা দান করো বিপদ থেকে মুক্ত করো শত্রুর মোকাবেলা থেকে তুমি আমাকে বাঁচাও ওয়ারজুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ওয়ারজুকনির মধ্যে কি আছে আপনি কি মনে করেছেন এই ওয়ারজুকনি যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও এর মধ্যে কি আছে শুধু ডাল ভাত কি আছে পোলাও বিরিয়ানি আপনার জীবনের সব প্রাপ্ত আপনার জীবনের যত চাহিদা আছে রিজিকের মধ্যে আছে আপনার ভালো স্ত্রী দরকার এটার মধ্যে শামিল আপনার ভালো চাকরি দরকার এর মধ্যে শামিল আপনার ব্যবসায় বরকত দরকার এর মধ্যে শামিল আপনার উত্তম সন্তান দরকার এর মধ্যে শামিল সবকিছু রিজিকের মধ্যে আছে ওয়ারজুকনি মানে সবটাই আপনাকে যেন আল্লাহ আপনার কাছে সব চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে আসছে তাকে এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন এবং বলতেছেন তুমি নামাজে এই দোয়া করবে যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন হাদিস রয়েছে 6743 তাহলে এই হাদিসের মধ্যে নিরাপত্তার কথাটা রয়েছে তাহলে আমরা এখান থেকে দলিল গ্রহণ করলাম যে নামাজে তাহলে আল্লাহর কাছে ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া পড়া যেতে পারে এটা হচ্ছে এমন উত্তম একটা দোয়া এরপরের হাদিসে আসেন মুসলিমের ওই হাদিসের পরের হাদিসটাই বলেছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলু হিনা আসআলু রাব্বি আমি যখন আমার রবের দোয়া করব ওই হাদিসের মধ্যে আছে যখন একজন নতুন ব্যক্তি সে তো সূরা ফাতিহা হয়তো শুধু মুখস্থ করতে তার কয়েকদিন লেগে যাবে অন্য অন্য কেরাত তো তার মুখস্থ হবে না আর দোয়া কেরাত তো অনেক আছে যেগুলো তার মুখস্থ হবে না সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে কিভাবে আল্লাহর প্রশংসা করব তখন তাকে বলা হয়েছিল তুমি বলবা যেটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তুমি এইভাবে আল্লাহর প্রশংসা করবা তখন সে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আল্লাহর জন্য হলো আমি আমার জন্য কি চাইব কারণ এই প্রশংসাগুলো তো সব আল্লাহর জন্য আমি করলাম গুণগান এখন আমার জন্য কিছু চাইতে হবে জ্ঞানী ব্যক্তি হয় এমন তাহলে আল্লাহর প্রশংসার পরে আমাকে আমার জন্য কিছু চাইতে হবে তাহলে আমি আমার জন্য কি চামু তখন রাসূলুল্লাহ তাকে কথায় বলেছিলেন কালা কুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি وَإِنَّ هَؤُلَاءِ تَجْمَعُ لَكَ دُنْيَاكَ وَآخِرَتِكَ আর এই শব্দগুলোর মধ্যে তোমার দুনিয়ার পরকালের যত কিছু আছে সব নিহিত আছে তার মানে এই শব্দগুলো দিয়ে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো তাহলে তোমার দুনিয়ার পরকালের কিছুই ছুটলো না সব কিছু তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারলা এটাই ইমাম মুসলিম কোট করেছেন